নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাবো ম্যাথমেটিক্স। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা যার পেজ নম্বর কিন্তু 519, তো দেখো আমি কিন্তু এখানে এক দাগ থেকে শুরু করে আমরা তিন দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো কিন্তু সলভ করে দিয়েছি। আজকে আমি 519 নম্বর পেজের চার দাগের অঙ্কগুলো সলভ করাবো, যেখানে কিন্তু 10 নম্বরের মানে 10টা কোশ্চেন তোমাকে লিখতে হবে 2 নম্বরে, 10 × 2 = 20, ঠিক আছে? পরীক্ষার সময় 12খানা প্রশ্ন থাকে, সেখান থেকে কিন্তু তোমাকে 10খানা প্রশ্ন লিখতে হবে। তাহলে আলোচনা করা যাক। আমি এই অঙ্কগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক দেওয়া আছে। এক দাগের অঙ্ক 6খানা অঙ্ক সলভ করে দিয়েছি এবং দুইয়ের সমস্ত অঙ্কগুলো আমি সলভ করে দিয়েছি। এবার আমি তোমাদের বাকি যে অঙ্কগুলো আছে, তো দেখো এইগুলোও কিন্তু তোমাদের আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে? Roman 6, Roman 5, Roman 4, Roman 3, Roman 2, Roman 1 আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার আমি দেখাবো চার দাগের অঙ্কগুলো। সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের আমি কিন্তু এই তিনের অঙ্কগুলো সব সলভ করে দিয়েছি, Roman 1, Roman 2, Roman 3, Roman 4, Roman 5, Roman 6। আজকে আমি চার দাগের অঙ্কগুলো সলভ করাবো। তো দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছে, 6 মাস অন্তর দেয় 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তো দেখো একটু লাল পেনতে মার্কিং করে দিচ্ছি। আমি এই এক দাগের অঙ্কটা সলভ করাবো, ঠিক আছে, চার দাগের Roman 1। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো সময় 1 বছর, ঠিক আছে, 6 মাস অন্তর, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ সময় কী আছে, পি ব্র্যাকেটের মধ্যে 1+R/100N। তো দেখো এখানে কী করেছি, আমি আর এর মান 10% আছে সেটা আমি বসিয়ে দিয়েছি, অপর দিকে এখানে কী আছে এন এর মান কী আছে 2N, তাই তো? যেহেতু বলেছে 2×1 দুই অক্ষে 2 হচ্ছে, আর এখানে 10, এখানে 10, তাই তো? তার মানে কী থাকছে, এই দুইটা নিচে গেলে কী থাকছে, 10/200 হচ্ছে, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? অপর দিকে তোমরা দেখো, এবার এই দিকে নজর করো তোমরা, যে আমরা দেখতে পারছি যে পি এর মান 1000, 1+R এর মান 10 বাই, ঠিক আছে, নিচে 200 হয়ে গেল, এর a² - 1 চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তো দেখো 1000 এই শূন্য কেটে গেলে কী থাকছে, 1/20 থাকছে, 1+1/20 মানে কি 21/20 লসাগু করলে, তাই তো? বুঝতে পারছো কী বলছি, কী আছে -1, তারপরে সেকেন্ড ব্র্যাকেট আছে। তো দেখো এবার তোমরা অঙ্কটা কী করে করছি, আমরা অঙ্ককে 21-এর হোল স্কয়ার মানে কি 441, আর 20-এর হোল স্কয়ার মানে কি 400, তাই তো? কী বলছে বুঝতে পারছো? তো দেখো আমরা লসাগু যদি করি, আমরা যদি লসাগু করি, তখন দেখো একটু মুছে দিচ্ছি, না মুছলে হবে না, 441 থেকে এটা যদি লসাগু করি, 441 থেকে যদি 400 বাদ দিই কত হয়, 41/400, 0000 কেটে দিলাম, কী থাকছে, 410/4 থাকছে, কত থাকছে, 10.102.5 টাকা, 102.5 টাকা এর অ্যান্সার হবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? আমাদের নেক্সট অঙ্ক Roman 2-এর অঙ্ক, কোনো আসল তার 5 বছরের সমৃদ্ধি মূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তো দেখো মনে করি আসল ব্র্যাকেট মধ্যে পি আছে, হ্যাঁ, সমান 5x টাকা, সুদ আসল 6x টাকা। তো তোমরা জানো যে আসল থেকে যদি সুদাসলটা বাদ দিই, ঠিক আছে, সুদাসল থেকে যদি আসলটা বাদ দিই তাহলে কী থাকবে, সুদটা পড়ে থাকবে 6x - 5x, কটা এক্স থাকে, একটা এক্স থাকে, সুদের হার এটা কিন্তু আমাদের বের করতে হবে। সময় কত আছে, 5 বছর আছে, তাই তো? আমাদের সুদের হারের ফর্মুলা কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t × p, আমরা তো জানো, আমি আরেকবার দেখাচ্ছি, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/
टी माल्टिप्लाई पी हमें लिखे दिल जाते तुम्हारा बुझते पर तै तो तीन देखो मुछे दीची तो देखो इखने कि मुछे दिल ना जगह अनेकटा एक नोरा हो जाके ओके तो देखो एक मुछे दिल ओके तो देखो इखने कि एक्स केटे दिए तै तो पास कूड़ी एक्शो चार पाचा पास कूड़ी एक्शो चार पाचा कूड़ी अर्थात एर अन्सार किन्तु आर समान समान फोर पार्सेंट एर अन्सार है ठीक है कि बोलते बुझते खुबी गुरुत्वपूर्ण अंक तुम्हारे सामने हमें तुले धरे नेक्स्ट अंक कि रोमान थ्री अंक सुप्रिय दर्शकार्थी रोमान थ्री अंक कि तो देखो तो मुछे दीसि ना रूट फाइव प्लस रूट टू भाग रूट सेवेन समान समान वन बाय सेवेन रूट थर्टी फाइव प्लस पी होले पी एर मानटा निर्णय करो तो देखो तीन दैगर अंक ठीक है बोर अंक आछे कि बोलछे बुझते पारछो तो देखो ये अंकटा आमी खूब सुंदर करे किन्तु तोमादेर आमी सल्व करिए देव तो देखो रूट फाइव प्लस रूट टू भाग रूट सेवेन समान समान वन बाय सेवेन ब्राकेटर मध्य रूट थर्टी फाइव प्लस पी आमी कि करेछि এই রুট সেভেনটা নিচে বসিয়েছি এবং করণী নির্দেশন করেছি একটা রুট সেভেন থাকলে আর একটা রুট সেভেন বসাতে হয় এবং উপরে একটা বসাতে হয় তোমরা তো জানো আর এখানে কি আছে রুট থার্টি ফাইভ প্লাস পি আমি উপরে বসিয়েছি এবং সেভেনটা নিচে বসিয়েছি তো দেখো এবার আমি এটা একটু মুছে দিই নাহলে জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে তো দেখো এই যা কী করেছি রুট সেভেনের সঙ্গে রুট ফাইভ গুণ করলে রুট পঁয়ত্রিশ আর রুট সেভেনের সঙ্গে রুট টু গুণ করলে কী হবে রুট ফর্টিন হবে আর এখানে যেটা আছে সেটা বসে গেল আর এখানে রুট সেভেন গুণ করলে কী হবে শুধুমাত্র সেভেন হবে আর এখানে তো সেভেন আছে তো দেখো মুছে দিচ্ছে আমি আর না মুছলে বুঝতে সমস্যা হচ্ছে এই রুট সেভেন কেটে দিলাম কেটে দিলে কী থাকছে তো দেখো আমি এটাকে আগে বসিয়েছি ঠিক আছে রুট থার্টি ফাইভ প্লাস পি বসিয়ে দিয়েছি সমান সমান বাকি যে এটা আছে রুট থার্টি ফাইভ প্লাস ফোরটিন এটাও আমি বসিয়ে দিলাম তাই তো মুছে দিলাম তো দেখো মুছে দিচ্ছে একটু রুট থার্টি ফাইভ রুট থার্টি ফাইভ যদি কেটে যায় তাহলে কী থাকছে পি সমান সমান রুট ফোরটিন থাকছে পি সমান সমান রুট ফোরটিন থাকছে বুঝতে পারছো আমি কী বলছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক আমাদের নেক্সট অঙ্ক রোমান ফোরের অঙ্ক এ প্লাস বি প্রপেশনাল এ মাইনাস বি হয় তবে দেখাও যে এ টু দু বার ফাইভ মাইনাস বি টু দু বার ফাইভ প্রপেশনাল এ টু দু বার ফাইভ প্লাস বি টু দু বার ফাইভ ঠিক আছে তো দেখো অঙ্কটা আমি কী করে সলভ করাছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো এ প্লাস বি প্রফেশনাল এ মাইনাস বি এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সমান কে ধরি কে নট ইকুয়াল টু জিরো কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক কে নট ইকুয়াল টু জিরো কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক তো দেখো আমি এটাকে কী করছি যোগ ও ভাগ প্রক্রিয়া করেছি অর্থাৎ এ প্লাস বি প্লাস এ মাইনাস বি আবার এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি ব্র্যাকেটের মতো যোগ ভাগ প্রক্রিয়া প্রথমে প্লাস তারপরে মাইনাস তো দেখো আমি কী করেছি এ এ প্লাস বি বসিয়েছি তারপরে প্লাস এ আছে তারপরে কী আছে মাইনাস বি আছে সেম নিচেও বসিয়েছি প্লাস এ তারপরে কী আছে প্লাস বি তারপরে কী আছে মাইনাস এ আর মাইনাসে মাইনাসে কী হয় মাইনাসে হচ্ছে প্লাস বি হয় ঠিক আছে কী বলছি বুঝতে পারছো মুছে দিচ্ছে এইগুলো না মুছলে জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে তো দেখো সুপ্রিয় দর্শকার্থী এবার আমি কেটে দিয়েছি তো প্লাস বি মাইনাস বি প্লাস এ মাইনাস এ ঠিক আছে কী বলছি কেটে কেটে দিলাম তো দেখো কেটে দিলে কী থাকছে সেটা দেখো তোমরা কেটে দিলে কী থাকছে তো দেখতেই পারছো তোমরা এখানে কী থাকছে এ কটা দুটো এ থাকছে আর এখানে কী থাকছে বি কটা থাকছে দুটো বি থাকছে তার মানে কী আছে টু এ বাই টু বি সমান সমান কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান টু টু কেটে দিলাম তাই তো টু টু কেটে দিলাম তো দেখো একটু মুছে দিচ্ছি তো এইবার জাস্ট আমি কী করবো একটু উপরের দিকে তুলবো এটাকে ঠিক আছে দেখো এবার ঠিক আছে তো দেখো এবার কী করেছি এ বাই বি এর মাথায় ফাইভ যেহেতু ফাইভ বলেছে এটু দু বার ফাইভ দেওয়া আছে তার জন্য আমি ফাইভ দিয়ে ই করেছি গুণ করেছি এটু দু বার ফাইভ আর এখানে কী করছে এর মাথায় ফাইভ বসিয়েছি তো দেখো এটা কী করছে যোগ ভাগ এটু দু বার ফাইভ মাইনাস বি ফাইভ এ ফাইভ টু দা এটু দু বার ফাইভ প্লাস বি ফাইভ আবার কে প্লাস ওয়ান টু দু বার ফাইভ মাইনাস কে টু দু বার কে মাইনাস ওয়ান টু দু বার ফাইভ কে প্লাস ওয়ান ওয়ান কে প্লাস ওয়ান বা কী আছে টু দু বার ফাইভ কে মাইনাস ওয়ান টু দু বার ফাইভ ঠিক আছে
তো দেখো আমরা এবার কি করতে পারছি, তার মানে কি আছে, তার মানে আমরা দেখতে পারছি অঙ্কটা এ টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার 5 প্রপোর্শনাল এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5, অ্যান্সার কিন্তু প্রমাণিত। ঠিক আছে, কি বলছি তো বুঝতেই পারছো, তোমরা অঙ্কটা দেখেই বুঝে গেছো ব্যাপারটা কি আছে। একটু মুছে দিচ্ছি, বুঝতেই পারছো মুছে না দিলে হবে না। তো আমাদের নেক্সট অঙ্ক কি আছে আলোচনা করা যাক। আমাদের রোমান ফাইভের অঙ্ক, কোনো বৃত্তের কেন্দ্র থেকে টু ব্র্যাকেটের মধ্যে আছে, টু আছে বাইরের দিকে ব্র্যাকেটের মধ্যে আছে এ মাইনাস বি সেমি দৈর্ঘ্যের যা দূরত্ব টু রুট এ বি হলে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, প্লিজ তোমরা ভালো করে নজর করে দেখো। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা ভালো করে নজর করো, একটু রেড পেন দিচ্ছি গোলাপি রঙের। তো দেখো আমি বৃত্ত অঙ্কন করছি এবং এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ, তোমরা দেখতে পাচ্ছ এটা এ, এটা বি, এটা ডি, এটা ও, তাই তো? তো দেখো ওডি সমান সমান টু রুট এ বি একক, এ বি সমান সমান এটার মান বসিয়ে দিয়েছে, এ ডি সমান সমান বিডি, তাই তো? তো দেখো তোমাদের একটু মুছে দিচ্ছি, এডি সমান বিডি অর্থাৎ এডি যা হবে বিডিও তাই হবে, তাই তো? তাহলে এডি সমান সমান যদি বিডি হয় তাহলে কি আছে, টু এ বি আছে, টু ব্র্যাকেটের মধ্যে মাইনাস এ বি আছে, বাই টু দ্বারা কাটাকাটি করেছি যেহেতু দুই আছে, তাই তো? তাহলে কী থাকছে, এ মাইনাস বি এর অ্যান্সার হবে, তাই তো? তো দেখো আরও বাকি আছে অঙ্কটা করতে হবে, আরও করতে হবে, তোমরা দেখতেই পারছো। তাহলে আমরা কি করতে পারি, এখানে সমকোণী ত্রিভুজ, ওখান থেকে কিন্তু সমকোণী ত্রিভুজটা নিয়ে আসছি, সমকোণী ত্রিভুজ বিডিও সমান কী আছে, অতিভুজ স্কোয়ার সমান কী আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যাই হোক ওডি এর মান বসিয়ে দিয়েছি আর বিডির মান বসিয়ে দিয়েছি। তবে এখানে কী আছে, রুট রুট কেটে গেলে কী থাকছে, এ বি থাকে আর দুই দুগুণি কত হয় 4 হয়, অর্থাৎ 4 এ বি, এখানে কী থাকছে, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার থাকছে, তাই তো? তো দেখো এবার আমি কী করেছি, এবার এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 4 এ বি থেকে প্লাস 4 এ বি থেকে মাইনাস 2 বি বাদ দিলে কী থাকে, প্লাস 2 এ বি থাকে আর এদিকে কী থাকে, প্লাস বি স্কোয়ার থাকছে, তার মানে কী আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার থাকছে। তাহলে ও বি, ও বির মানটা আমাদের বের করতে হবে, তাই তো? তো দেখো ও বি সমান সমান কী আছে, ও বি সমান সমান আছে আমাদের রুটের মধ্যে এ প্লাস বি এর হোল স্কোয়ার। তো দেখো এই রুট এই এ স্কোয়ার এই রুটটা কেটে থাকে, কেটে গেলে কী থাকছে, এ প্লাস বি থাকে, অর্থাৎ ও বির যে মান আছে ও বির মান কী আছে, এ প্লাস বি সেন্টিমিটার থাকছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? আমাদের নেক্সট অঙ্ক কী আছে সুপ্রিয় দর্শকার্থী, রোমান সিক্সের অঙ্ক বলেছে প্রদত্ত চিত্রে এক্সের মান নির্ণয় করো। তো দেখো এখানে কিন্তু ছবিটা অঙ্কন করা আছে খুব সুন্দর করে, এ কোণ 35 ডিগ্রি, বি কোণ 75 ডিগ্রি, এক্সের এই যে এক্স যে কোণটা আছে এই কোণটার মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো অঙ্কটা আমি কী করে করি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমি কিন্তু এখানে যেটা আমাদের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রায় ছিল সেটা কিন্তু ছবিটা অঙ্কন করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা যদি এ কোণ যদি 35 ডিগ্রি হয় তাহলে বি কোণও 35 ডিগ্রি হবে। তো দেখো একই, এদের কিন্তু একই সমান্তরালের মধ্যে অবস্থান করেছে, ঠিক আছে, এর ভূমি কিন্তু একই, আমরা যদি এ বি সি ধরি এর ভূমি বি সি, আর যদি বি ডি সি ধরি এর ভূমিও বি সি, এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে এ কোণ আর ডি কোণ দুটোই কিন্তু 35 ডিগ্রি, তাই তো? দুটোই কী আছে, 35 ডিগ্রি আছে। তাহলে তোমরা নজর করে দেখো সি বি ডি 75 ডিগ্রি, সি বি আর ডি অর্থাৎ এই কোণটা কিন্তু 75 ডিগ্রি অলরেডি বলে দিয়েছে, তাহলে বি এ সি, বি এ সি এই কোণটা, এই কোণটা কত আছে 35 ডিগ্রি, যেটা বলে দিয়েছে বি এ সি আর বি ডি সি অর্থাৎ বি এ সি এটা যদি 35 ডিগ্রি হয় তাহলে বি ডি সি এই কোণটাও তো 35 ডিগ্রি হবে, তাই তো? তাহলে দেখো ত্রিভুজ বি ডি সি এর বি ডি সি এইটা এই কথাটা আলোচনা করব এখান থেকে। তো দেখো বি ডি সি প্লাস সি বি ডি প্লাস বি সি ডি সমান সমান 180 ডিগ্রি, বি সি ডি সমান সমান কত আছে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, অর্থাৎ 180 থেকে এই 35 ডিগ্রি এবং তার সঙ্গে এই 75 ডিগ্রি কিন্তু বাদ চলে যাবে। ঠিক আছে, আমি কী বলছি তোমাদের আর একবার বলছি, একটু কেটে দিচ্ছি,
ঠিক আছে, কেটে দিচ্ছি, না কাটলে বোঝা বহুত মুশকিল হচ্ছে। অর্থাৎ এই 35 ডিগ্রি এবং এই 75 ডিগ্রি, এটাও তো 35 ডিগ্রি, এই দুটো যোগ করে 180 মাইনাস 25 আর 35 যোগ করলে কত, 110 ডিগ্রি যদি বাদ দিই, তাহলে বিসিডি কত পাবো আমরা, আমরা পাবো হচ্ছিল 70 ডিগ্রি। সুপ্রিয় দর্শকার্থী কী বলছি বুঝতে পারছো, অ্যান্সার অ্যান্সার কী পাবো আমরা, 70 ডিগ্রি কিন্তু এর অ্যান্সার পাবো, তাই তো। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক রোমান সেভেনের অঙ্ক, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ বি বিন্দু থেকে এসির উপর লম্ব অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সি একক, এবি বিসি এর দৈর্ঘ্য যথাক্রমে বি একক ও এ একক হলে প্রমাণ করো। তো দেখো এটা কিন্তু এ একক হবে, ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার সমান সমান ওয়ান বাই সি স্কোয়ার, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। তো দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে, তাহলে আলোচনা করা যাক। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এ বি সি ত্রিভুজ অঙ্কন করেছি যার এ বি বি একক এবং বি সি এ এবং বি ডি সি, অর্থাৎ এ বি আর সি দ্বারা প্রকাশ করেছি, তাই তো। এ বিকে বি এ বি বি দ্বারা প্রকাশ করা হয়েছে আর এসি এসি আমাদের প্রকাশ করা হয়েছে। তো দেখো যেখানে আমরা দেখতে পাচ্ছি এ বি বি দ্বারা এবং বি সি বি সি এ দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, এবং বি ডি সি দ্বারা প্রকাশ করা হয়েছে, যেটা দেখতেই পারছি এখানে কিন্তু আমি লিখে দিয়েছি, তাই তো। সুপ্রিয় দর্শকার্থী একটু কেটে দিচ্ছি, নাহলে বুঝতে সমস্যা হবে। তো দেখো আমি কি করেছি, এসি গুণ এডি, অর্থাৎ কি করছি দেখো, এসি অর্থাৎ এইটা গুণ কি করেছি, এসি গুণ কি করেছি এডি, মানে এইটা করেছি। আবার তাহলে কি থাকছে, থাকছে আমাদের এ বি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার, তো এসি গুণ এডি, তাহলে এসি গুণ ডিসি কী থাকছে, বিসি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, বিসি স্কোয়ার মানে কি স্কোয়ার, আর এডি গুণ ডিসি মানে বিডি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার হবে। বিডি মানে কি, বিডি মানে এই যে বিডি মানে কি, এটা সি স্কোয়ার, বিসি মানে কি এ স্কোয়ার, এবি মানে কি বি স্কোয়ার, তাই তো, কী বলছি বুঝতে পারছো। তো মুছে দিলাম আমি একটু, না মুছলে একটু সমস্যা হচ্ছিল। তো দেখো এখানে কি করেছি, আমি এখানে করেছি যে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার, ওয়ান বাই এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে ছিল আমাদের এসি গুণ ডিসি, এসি গুণ ডিসি ছিল, এই এসি গুণ ডিসি এখানে বসিয়ে দিয়েছি, প্লাস বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে এসি গুণ এডি, এসি গুণ এডি বসিয়েছি, তাই তো, কী বলছি বুঝতে পারছো। তো দেখো এবার কিন্তু আমি তোমাদের একটু লসাগু করাবো, করলে কী হবে, করলে এসি গুণ ডিসি গুণ এডি, তাই তো, তাহলে কী থাকছে, এডি প্লাস ডিসি হবে, এডি এডি প্লাস কী থাকবে ডিসিও, যেহেতু এখানে এসি আর এডি আছে, এসি আর এডি থাকলে কী থাকবে, এসি আর এডি থাকলে কী হবে ডিসি বসবে, অর্থাৎ অর্থাৎ এডি প্লাস ডিসি মানে কি এসি, আর এসি ডিসি গুণ এডি এর মানে কি আছে ডিসি, তাই তো, অর্থাৎ ওয়ান বাই সি স্কোয়ার এর অ্যান্সার হবে, প্রুভড হবে। ওকে আমি কি বলছি বুঝতে পারছো। সুপ্রিয় দর্শকার্থী আমাদের অঙ্ক অঙ্ক করাবো রোমান এইটের, যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি, এবি এর উপর ডি বিন্দুতে এমনভাবে অবস্থিত, এবি ইজ টু বিসি ইজ টু ডিসি রুট থ্রি ইজ টু ওয়ান হলে একটি ত্রিভুজের, তো দেখো যদি হয় তাহলে এসিডি এর মানটা কত হবে, কী বলছি বুঝতে পারছো, এসিডি এর মানটা কী হবে। তো দেখো এই অঙ্কটা আমি কী করে করি সেদিকে প্লিজ তোমরা একটু নজর করো, একটু কেটে দিচ্ছি নাহলে দেখতে একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে, দেখতেই পারছো অঙ্কটা এবার ফুল দেখতে পারছো তোমরা। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও।
তো দেখো রোমান এইটের অঙ্ক যেখানে এ বি সি এবং বি সি ডি ঠিক আছে দুটো ত্রিভুজ আমরা লক্ষ্য করতে পারছি এবং আমরা এ বি সি থেকে করাবো এ বি সি এ বি সি টোটালটা করাবো অর্থাৎ এ বি বাই বি সি এ বি বাই বি সি লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা তাহলে কোন এ বি সি মানে বি কোনটা এ বি সি সমান সমান এ বি সি গুণ ওয়ান এ বি কত হচ্ছে রুট থ্রি বাই ওয়ান হচ্ছে এখানে সমান সমান ট্যান থিটা রুট থ্রি মানে কি ট্যান ষাট ডিগ্রির মান কোন এ বি সি ট্যান সিক্সটি ডিগ্রি সমান সমান ট্যান থিটা ট্যান ট্যান কেটে গেলে থিটা ইজ ইকুয়াল টু কত থাকছে থিটা ইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি থাকছে তাহলে এ বি সির মান কত এ বি সির মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিক্সটি ডিগ্রি কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি দেখতে পাচ্ছি তাই তো আমরা সমকোণী ত্রিভুজ বি সি ডি থেকে পাই যে ট্যান ডিসি বি সমান সমান বিডি বাই বি সি তাহলে ট্যান ডিসি বি সমান সমান ওয়ান বাই ওয়ান তো দেখো ট্যান ডিসি বি সমান সমান ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান মানে কি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মানে তো ওয়ান তো বি ডিসি বি কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাই তো কী বলছি বুঝতে পারছো তাহলে আমরা দেখতে পারছি যে ডিসিপি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এসিডি সমান সমান এসিবি মাইনাস ডিসিবি ষাট থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি বাদ দিলে কত হবে পনেরো ডিগ্রি হবে কত ডিগ্রি হবে পনেরো ডিগ্রি এর অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক সুপ্রিয় দর্শকার্থী আমাদের নয় দেখার অঙ্ক কী বলেছে যে একটি ত্রিভুজের তিনটি কোণ তিনটি কোণ কিন্তু বলে দিয়েছে ঠিক আছে ওয়াইয়ের মানটা আমাদের বের করতে হবে তাই তো সুপ্রিয় দর্শকার্থী তো দেখো একশো আশি গুণ ঠিক আছে এটা কিন্তু একশো আশি ডিগ্রি গুণ বাইশ সাত বাই বাইশ ঠিক আছে সমান সমান কত আছে ছশো তিরিশ ডিগ্রি বাই ইলেভেন পাচ্ছি ক্যালকুলেশন করে তাহলে পাই ওয়াই বাই এক হাজার আটশো সমান সমান পাই ওয়াই বাই ওয়ান এইট ডবল জিরো এর সঙ্গে যদি একশো আশি বাই পাই দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কত পাবো এখানে শূন্য শূন্য কেটে যাবে আঠারো আঠারো কেটে যাবে তো দেখো এখানে একটা শূন্য থাকছে দশ থাকছে অর্থাৎ ওয়াই ডিগ্রি বাই টেন থাকছে তা তাই তো তাহলে তো দেখো তাহলে আমরা কী করছি ছশো তিরিশ ডিগ্রি বাই ইলেভেন প্লাস ওয়াই প্লাস ওয়ান বাই টেন সমান সমান ওয়ান এইট জিরো লসগু করছি এখানে ঠিক আছে লসগু থেকে তো দেখো এখানে কত আছে লসগু করে আমরা পাচ্ছি ছ হাজার তিনশো প্লাস একশো দশ প্লাস ওয়াই প্লাস ইলেভেন ওয়াই ঠিক আছে কী বলছি বুঝতে পারছো অর্থাৎ একশো দশ ওয়াই কিন্তু এটা ঠিক আছে প্লাস ইলেভেন ওয়াই তো দেখো সমান সমান একশো আশি বাই একশো দশ তাই তো তাহলে সিক্স থ্রি ডবল জিরো প্লাস একশো একশো একুশ হয় সমান সমান তো দেখো উনিশ হাজার আটশো তো দেখো এখানে একশো একুশ হয় সমান সমান উনিশ হাজার আটশো বিয়োগ ছয় হাজার তিনশো ঠিক আছে করলে কত আছে তেরো হাজার পাঁচশো একশো একুশ হয় সমান সমান কত থাকছে তেরো হাজার পাঁচশো থাকছে তাই তো তাহলে ওয়াই সমান সমান একশো একুশ দিয়ে ভাগ করলে কত থাকছে একশো এগারো পয়েন্ট সাতান্ন তাই তো ডিগ্রি থাকছে ওকে কী বলছি বুঝতে পারছো অর্থাৎ এর অ্যান্সার হবে এটা আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের নেক্সট অঙ্ক ছিল দশ দাগের অঙ্ক একটি ঘনকের ঘনফল এক হাজার সাতশো আঠাশ ঘনমিটার ঘনটির কর্ণের দৈর্ঘ্য ও তলগুলির ক্ষেত্রফলের সমষ্টি নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো আমরা জানি যে ঘনকের আয়তন কী আছে এ কিউব বা এক্স কিউব সমান সমান কত আছে সতেরোশো আঠাশ আছে এক্স কিউব সমান সমান কত আছে বারোর কিউব এক্স সমান সমান টুয়েলভ তাই তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী আছে বাহু গুণ রুট থ্রি বাহু কত আছে বারো আছে বারো রুট থ্রি তলের সংখ্যা কী আছে সিক্স গুণ বারো স্কোয়ার ছয় গুণ বাহু স্কোয়ার ঠিক আছে তার মানে কী আছে সিক্স গুণ একশো চুয়াল্লিশ মানে কি আটশো চৌষট্টি বর্গ মিটার এর অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী আছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে এগারো দাগের অঙ্ক একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল
তার ভূমির ক্ষেত্রফলের রুট 10 গুণ হলে যে শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের 3 গুণ হবে। তো দেখো অঙ্কটা তোমাদের আমি প্রমাণ করে দিচ্ছি খুব সুন্দর করে। তোমরা জানো যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল এবং ভূমির ক্ষেত্রফলের রুট 10 গুণ, পাই এর স্কয়ার সমান সমান রুট 10। তো দেখো পাই আর কেটে গেলে এখানে কী থাকছে, আর থাকছে, এখানে থাকছে একটা এল থাকছে। উভয় রাশিকে বর্গ করে পাই, তোমরা এখানে লিখবে উভয় রাশিকে বর্গ করে পাই, এল স্কোয়ার সমান সমান কী আছে রুট 10 আর এর হোল স্কোয়ার, এটা কিন্তু হোল স্কোয়ার আছে। তাই এল স্কোয়ার সমান সমান 10 আর স্কোয়ার। এল স্কোয়ার মানে কি, এল স্কোয়ার মানে বলতে পারছো না, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তোমরা তো জানো। তো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান 10 আর স্কোয়ার, তাই তো? তাহলে তোমরা দেখো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান 10 আর স্কোয়ার, এইচ স্কোয়ার সমান সমান কী থাকছে 10 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তো 9 আর স্কোয়ার, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান 9 বাই 1, তাই তো? তাহলে তোমরা দেখো যে এইচ বাই আর সমান সমান কী থাকছে রুট 9 বাই 1 থাকছে, তাই তো? তাহলে তাহলে কত থাকছে, তাহলে থাকছে 3 বাই 1, অর্থাৎ এইচ ইস টু আর সমান সমান 3 ইস টু 1 থাকছে, এইচ ইস টু আর সমান সমান 3 ইস টু 1 থাকছে, তাই তো? তাহলে তাহলে এইচ বাই আর সমান সমান 3 বাই 1, এইচ সমান সমান কী থাকছে 3 আর থাকছে, কোনাকুনি গুণ করলে এইচ সমান সমান 3 আর, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো, যেটা বলেছে সেটা কিন্তু প্রমাণ করা হয়েছে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের 12 দাগের অঙ্ক প্রথম 2n প্লাস 1 সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা n প্লাস 103 বাই 3 হলে n এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো আমি বের করে দিচ্ছি তোমাদের। তো দেখো 2n প্লাস 1 সংখ্যক সংখ্যার মধ্যমান আসলো 2n প্লাস 1 প্লাস 1 মানে বাই 2, 2n প্লাস 2 বাই 2, তোমরা তো জানো প্রশ্নানুসারে। তো দেখো প্রশ্নানুসারে 2n প্লাস 2 বাই 2 সমান সমান 100, n প্লাস 103, এটা কিন্তু 3 আছে, হ্যাঁ, n প্লাস 103 বাই 3, কোনাকুনি গুণ করলে কী থাকছে 6n প্লাস 6, 2n প্লাস 206, 6n থেকে 2n বাদ দিলে কত থাকে 4n থাকে, সমান সমান 206 বিয়োগ 6, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, তাহলে আমরা কী কী পাচ্ছি, 6n থেকে 2n বাদ দিলে 4n থাকছে, 206 থেকে 6 বাদ দিলে 200 থাকছে, n সমান সমান কী থাকছে 200 বাই 4 থাকছে, তাই তো? কী বলছি বুঝতে পারছো, তাহলে 200 বাই যদি 4 থাকে তাহলে 200কে 4 দিয়ে ভাগ করলে কত হবে n সমান সমান 50 হবে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 50। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু আমি খুব শীঘ্রই তোমাদের সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো 5 দাগের অঙ্ক যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো, সময়টা অনেকটা কম, তার জন্য 5 দাগের অঙ্কগুলো আমি করানোর সুযোগ পেলাম না। আমি রয় মার্টিন প্রশ্ন বিচিত্রার যাবতীয় যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু খুব শীঘ্রই সলভ করে দেবো, প্রত্যেকটা সেটের যাবতীয় MCQ SAQ টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা অঙ্কতে খুবই দুর্বল তারা কী করে ভালো রেজাল্ট করবে, তারা কী করে পাশ করবে, তার কিন্তু প্রত্যেকটা পথের নির্দেশক কিন্তু আমাদের এসবি একাডেমিক সেন্টার। যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, আমাকে এতটা সাপোর্ট করছো তোমরা। আমরা রয় মার্টিন প্রশ্নবিচিত্রার টোটাল 20-21খানা সেট আছে, যত সম্ভব এই 20-21খানা সেট আমরা যাবতীয় সেটগুলো কিন্তু সলভ করে দেবো। তার সঙ্গে তোমাদের বাকি যে WBHA ABTA WBTA তার সঙ্গে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের বইগুলো দেবে পরীক্ষার আগে 2024 সালে মাধ্যমিক পরীক্ষার আগে যে বইগুলো দেবে সেই বইগুলো কিন্তু টু দ্য পয়েন্ট কিন্তু আমরা সলভ করে দেবো। এবং তোমরা দেখতেই পারছো আমরা প্রত্যেকটা সাবজেক্টের সমস্ত নোটসগুলো নিয়ে কিন্তু আলোচনা করি। এবং তোমরা দেখেছো যে এই যে সত্য মিথ্যা এই যেগুলো আছে এগুলো কিন্তু আমি কিন্তু তোমাদের কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক আছে, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা 2024 সালে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার যাবতীয় প্রশ্ন এবং তার উত্তর সমেত বিস্তারিত
आलोचना तुम्हारा पे जागो जो भलो फलो करो हमें बोलते परि 100% तुम्हारा भलो रिजाल्ट कर भिडियो देखार जो एस बी अकाडेमिक सेंटर तरफ के प्रत्येक छात्र छात्री के जाना असंख्य धन्यवाद सुस्थ थको भलो थको चैनल संगे जुक्त थको यटाई एकान्त अनुरोध तुम्हारे।